শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, পিতা মোহাম্মদ এরশাদুল কামিল, মাতা মোসাম্মদ দুর্জাহান বেগম, গ্রাম বড়বাদগা, পশ্চিম বিলমারিয়া, থানা লালপুর, জেলা ঘাটন। আমি তখন ক্লাস 7-এর ছাত্র, বিলমারিয়া হাই স্কুল, 67 সালের কথা। তখন আমি এইসব দেশের সম্বন্ধে জানতে পারলাম, শেখ মুজিবের ভাষণ শুনি, জায়গায় জায়গায় ভাষণ হয় শুনি, এইসব শুনতে শুনতে মনের মধ্যে একটা কিছু হয়ে আসলো আমার। যে কোনো জায়গায় রাজশাহী গেলাম, পাবনা গেলাম, নাটোর গেলাম, ওনার বক্তব্য শোনার জন্য আমি উদ্বুদ্ধ হয়ে গেলাম। মানে নিজে বিয়া করে আত্মার ভিতরে ঢুকা নিলাম যে তো ভালো কথা, আমরা কেন পশ্চিমাদের ইয়া নেব, সাহায্য নেব, আমাদের লুটপাট করে পশ্চিম আমরা খাই, তা আমরা তো তাদের অংশ আমাদের আবার বাইর করে দেয়, আমাদের দেয় ভুট্টা গম, আর আমাদের ধান জল করে ওনারা খায়। শেখ মুজিবের ভাষণ এইসব শুনে নিজের রক্ত নিজের একটু কেমন হয়ে গেল। এই হতে হতে তার যে ইলেকশন ঘোষণা দিয়ে দিল, তো ওই তো আন্দোলন শুরু হলো। আন্দোলনের মাধ্যমেই স্কুল আর হয় না, এখন আন্দোলনে যাওয়া যাবো না স্কুল করবো, তখন নাটোর জেলাতে ডাক দেয় বা বিলবাড়িয়া ইউনিয়নে ডাক দেয় বা লালপুর থানায় ডাকে, মিছিল বের করতে হবে, বিশাল বিশাল মিছিল বের করে আমরা সব। তখন যুবক সম্প্রদায় আমরা 10-15টা ছেলে খুব ইয়া ছিলাম বিলবাড়িয়ার, আমার এই 10-15টা ছেলেকে খাটাতে হয়, খাতেও যেত, খরচও করতে হয়, বাপের হাতে খাওয়াই দিলে চা বিস্কুট খাওয়ার রাস্তা করে, সবাই সবার মতো প্রস্তুতি থাকে। এই করতে 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 তাদের যে শেষ ভাষণে, ওনার শেষ ভাষণের পরে যে 71-এর 7-ই মার্চে ওই মার্চ 7-ই মার্চের এই ভাষণকে আমরা সবাই আমরা নিজে নিজে গেছিলাম এবং আর সংগঠন তৈরি করলাম। এর মধ্যে যদি কিছু হয় আমরা কড়া পাহারা, দেশব্যাপী কড়া পাহারা, রাস্তায় রোডে টোডে যাতে কোনো সন্ত্রাসী বা কোনো আর্মি আসে কি না। এর পরে আমরা এই আমাদের হাটটা, আমাদের এখানে বদ্ধভূমি যাকে বলে, হাটের দিন পর্যাপ্ত লোক ক্ষতি করেছিল, পর্যাপ্ত পরিমাণ লোক ক্ষতি হয়ে গেল। তখন ওই দেখি আমরা যারা ছেলেমেলে ছিলাম জোয়ান গেলাম, এগুলো আমরা চলে গেলাম ভারতে, ভারতবাসী ভারতবাসী যায় দেখছি আমার এমপি সাহেব জিল্লুর রহমান, তখন এমপি, এমপি সাহেব মুনতার সাহেব, এরা সব লিডিংয়ে সব বসে আছে। এই মুনতার সাহেব বা জিল্লুর সাহেব তাকে একটা ক্যাম্প খুললো ভারতের একটা জায়গাতে, আমাদের ক্যাম্প করে বললো যদি কেউ মুক্তিযোদ্ধা ভর্তি হয় তাহলে একে নাম দাও, তারপর একে দিন তোমাদের আমরা পাঠাবো পানি দিয়ে একটা দেখে জোর চাল। তোকে নাম টাম দিলাম, দিয়া
এসব আমরা একই ব্যাচ একই ইউনিয়নে। তখন আমরা ওই ওখানে কাগজগুলো নাম লিখে দিয়ে আমরা চলে গেলাম পানিপিয়া বলে একটা ক্যাম্প, সেই ক্যাম্পের দায়িত্ব হলো ক্যাপ্টেন শর্মা, ওনার আন্ডারে আমরা ওই পিটি ব্যারেট, অন্য কিছু না পিটি ব্যারেট, এই পিটি ব্যারেট করতে করতে আমরা অধর যাই গেলাম দেশে, কিন্তু তবল গোলাগুলি চলতে বুঝলেন। আমাদের ডিউটি দিল হিট অ্যান্ড রান, আপনারা বাংলাদেশে ঢুকবেন, বাংলাদেশে ঢুকে একটা গ্যানেট বাস প্রথম, তখন আপনাদের ওই জায়গায় গোলাগুলি হবে, বিদেশিরা ফটো তুলবে, আগুনজ্বালা পুরাও করে দেবে, লাগা দেবে, এই একটা আমাদের একটা ইয়া দিতে হবে, কিছু সংখ্যক ছেলেদেরকে এসব বাড়িয়ে আর ভারত চলে যায় যার জন্য পানিপা ক্যাম্পে আমাদের এই কাজ ছাড়া এখন আমাদের হায়ার ট্রেনিং দিতে হবে। তখন কেউ চলে গেল বীরভূম জেলা, কেউ চলে গেল দার্জিলিং, কেউ চলে গেল পাটঘাটা, এইরকম সব ভাগা চলে গেলাম আমরা হায়ার ট্রেনিং। হায়ার ট্রেনিং হয়ে গেল আল্লাহ দেওয়া হলো হায়ার ট্রেনিং, হাতিয়ার ট্রেনিং, খুব কষ্ট এসবগুলো কিছু ছিলাম না, এসবকে ছিলাম কুরলিং করা, অমুক করা, তমুক করা, মশার কামড়, ঘুষণ নাই, সাবান নাই, ওই টাঙ্কের করে পানি, এই কোনো দড়ি বাঁধা, ওই কোনো দড়ি বাঁধা, এখানে তাম্বুর টাঙ্কি করে লটে করে ট্রাকে করে পানি ঢালতে, ওই পানি খাওয়া, অঝাড়া চাল, বোকালা চাল, এইসব খাইছে, কত ছেলের অসুখ হয়ে গেল, ডায়রিয়া হয়ে গেল, যাক ট্রেনিং সারা হয়ে গেল। ট্রেনিং দেওয়ার পরে আমাদের পাঠা দিল আমাদের পশ্চিমবাংলায়, ওখানে আসার পরে আমরা লালগোলা ভগবানগুলোর নাম শুনেছ, ওখানে আসি আমরা হাতিয়ারলি, হাতিয়ারটা দেখলি আমার খাড়া মানে ভাত খাবো এই বিকালে সাড়ে চারটের দিকে, আর এক হনুমান এই ভাতের থালটা তুলতে গেলাম আমাকে, হ্যাঁ ভাত খাতে খাওয়া হলো, এখন বাইরে ভাড়া চলে যাবো আর খাওয়ার সঙ্গে বাধা হলো। হঠাৎ অর্ডার আসলো মেজর গিয়াস স্যার যে অমুক জায়গায় যুক্ত করতে হবে, এই ক্যাম্পে কিছু লোক আমাদের এখানে পাঠাতে হবে, যেহেতু আমাদের ইপিআর আছে ওই নবাবগঞ্জে দেবনগর, দেবনগর ইপিআর আছে, ওদের সাথে এদের ট্রেনিংয়ে রাখতে হবে। আমরা ছয়টা শ্রেণী পড়লাম লালপুর থানা, আর তখন ছিলাম আমরা রাজশাহী ডিভিশনের তাহলে সব জায়গায় চলে যেতাম, আমরা চলে গেলাম চরের মধ্যে যাতে 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 পাঁচটা পনেরো পাঁচটা দিন যা যা দিতে মেজর গিয়াস সাহেব ওর একটা তাম্বু পারি একটা লাঠি হাতে গেঞ্জি গা প্যান্ট পরে এই পর্যন্ত বাঁধা, ওই উনি ওই আমাদের তারা গোল হয় দাঁড়ান, তো গিয়াস সাহেব আমাদের ওই দেখালো যে একের দিন একের যেতে হবে, একের দিন একের যেতে হবে, একের দিন একের যেতে হবে, একের যা হিট করতে হবে, আর পাশে দিল ইপিআর, ওই যে প্রাক্তন ইপিআর গ্রুপ সব ছিল, আমরা অ্যাডভান্স করছি যাচ্ছি গ্যাস যায় ক্যাম্প মানে মোটামুটি ওই যে ওই স্কুলটা হাফ কিলো দূরে ছিল আমাদের ফায়ারিং দিল, আমরা আগে রোড ক্লোজ করে নিলাম, রোডের ব্রিজগুলো ভাঙিয়ে দিয়ে রোড ক্লিয়ার হয়ে গেল, তখন আমাদের অর্ডার এলো ফায়ারিং করো, আমরা তখন ফায়ারিং করলাম, ফায়ারিং ফায়ারিং করতে 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 প্রায় ভোর তিনটা বাজে গেছে, তা আমার সাথে পাঁচটা শ্রেণী ছিল আমার ইউনিয়নের, সাড়ে তিনটা ব্যাক ভারতে। আপনার কমান্ডার কে ছিলেন, আপনি যে যেই গ্রুপের সঙ্গে আসতেন গ্রুপ কমান্ডার কে ছিলেন? আমরা তো গ্রুপ কমান্ডার মানে ওখানে ক্যাপ্টেন ওই ভগবান গুলো ছিল আমাদের যে টিমের একজন প্রধান ছিল, আটজন থাকে, আটজনের মধ্যে একজন আমাদের জাব্বার ছিল, তো ওই আছে কিছু পয়সা করে আমাদের ওই এক জায়গা দিয়ে দিল, আমরা সব লিখি আর পার হয়েছি কোথায় যায়, বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, লোক লোকের নাই, কে কোথায় আছে, রাজাকারের চাপ, আর্মির চাপ, বিহারের চাপ, আমাদের বিলমাড়িয়াতে ক্যাম্প, বিলমাড়িয়াতে হেডকোয়ার্টার হতে, তারপরে যাই হোক আমরা আসি এই ঝাড়ের জঙ্গলে সব থাকি, আর রাতের অন্ধকারে বলি যে ভাই একটু রাতে খাওয়ার জন্য আমরা আসি, কয়জন আছে যে আটজন কি দশজন এরকম আছে জায়গায় জায়গায় এরকম ওই রাধাকান্ত রামপাড়া মির্জাপুর এসব গোপরে থাকি, আর চারদিক করে ভাত সারাদিন পর পাই বা খায় না আসে যে শেষ যেন লালপুর, আমরা সব হাতে হাতে লালপুর যা ওই রাব্বারের মতন তিন লিটারের লোক কিন্তু চব্বিশ পঁচিশ জন আমরা জায়গায় জায়গায় দিলাম সেট করলাম, তখনও দেশ মানে ইয়া হয়নি, জায়গায় জায়গায় সেট করলাম, করার পরেই আর্মিতে ঘেরার পরে সাথে সাথে জাব্বার ওখানে ঘুরল সব লিখত হয়ে যাক ওই গ্রামের পশ্চিম অঞ্চল দিয়ে আমরা পার হলাম, পার হওয়ার বিশ মিনিট করে কি পঁচিশ মিনিট পরে আর্মিরা ঘিরে ফেলে, আমরা তো আপনার ধরতে পারলে আমরা অনেক দূরে চলে গেছি, জাব্বার আমি মহেশপুর ওই আজমা ছিল, ইয়াকুব ছিল,
আলতাপ ছিল, অনেক জায়গার লোকে ছিল, তো এরা দণ্ড দূর দূরান্ত সবার তো আর ওই সময় ভবিষ্যৎটা এমনি চিনা পড়ছি ভাই দিলাম, আমার সাথে ভাইয়ের ইয়াই ছিল না, কিন্তু ভাই আমার ছিল, আমি ভাই ছিল। কয়েকদিন পর দেশটা স্বাধীন হয়ে গেল, অস্ত্র জমা হয়ে গেল, একটা কানে আসি গেলো, তখন আমরা ওই ঝাড়ে জোগাড়ে উঠে বাড়ি টাড়িতে আসলাম, বাপ মায়ের ছেলে বাপ মায়ের কাছে সবাইকে বললো যে তোমরা যার যার ছেলে বেতন করল। দেশের বর্তমান সরকার আর বর্তমান নেত্রী শেখ হাসিনা আমাদের জন্য যা দিচ্ছে এটা অপরাধ না, আমাদের ভাণ্ডার এটা আমাদের কোনো আরো আনন্দিত যে আমরা আবার আগামী দিনে যদি তাকে আবার যদি নেতৃত্ব করতে পারি তাহলে হয়তো আমাদের শান্তি আর একটু বাড়বে, আল্লাহ বাড়াবে, আমরা তার পেছনে আছি বা থাকবো। নতুন প্রজন্মকে আমরা ইতিহাস পড়েছি, বাংলাদেশের মানচিত্র আছে, বাংলাদেশের ইতিহাস থাকা লাগবে। এই বদ্ধভূমি একটা হচ্ছে বিলবাড়িয়া, একটা হচ্ছে লালপুর, 22টা লোকের কবর একটা, সেটা কলোনি বলে একটা জায়গা আছে, আর একটা জায়গা হচ্ছে আপনার ময়না, এখানেও আছে, এখানেও হাডুডি দুশো আমরা 25-23 জনের হাডুডি দিয়ে আমরা শহীদ মিনার করি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।